ছড়িয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর বনলতা, তো সেখানে পুরো লোক আমি আপনাকে দেখাবো। আমার সাথে যাচ্ছে সাহিল ভাই, তো সাহিল ভাই আমার জন্য ওয়েট করছে রাস্তায়। সাহিল ভাইকে আমি রাস্তায় পিক আপ করে নেবো, তো তারপর আমরা যখন যাব আমরা এদিকে নদীর ঘাট হয়ে যাব বালচি হয়ে, তো আসার পথে আমরা বিষ্ণুপুর বাইপাসে আসব। তো আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমি হলুদ পূর্ণিমা এই মাত্র পেরোলাম, তো হলুদ পূর্ণিমার পরে ওখানে সাইল দাঁড়িয়ে আছে, তো সাইলকে আমি ওখান থেকে পিক আপ করে নেবো, তারপর দুজন মিলে রওনা দেবো। খুব এনজয় হবে, খুব মজা হবে, সবাই সাথে থাকো, সবাই দেখতে থাকো। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে, তো এদিকে দেখতে পাচ্ছেন বামিরা হাই স্কুল, এখানেই আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি। তো এখান থেকে আমরা পেট্রোল পাম্পে যাবো, সেখানে তেল নেবো, তারপর আমরা ওখান থেকে বেরোবো। এখানে পেট্রোল পাম্পে তেল নেওয়া, বেরিয়ে পড়েছি। এখন আমি আছি বামিরা ঘটকপুকুর মোড়, তো গাইজ আপনারা সাথে থাকুন। আপনাদের আজকে নিয়ে চলেছি আমরা একটা ফেমাস জায়গা, খুব সুন্দর একটা প্লেস, যার নাম হচ্ছে বিষ্ণুপুর বনলতা রিসোর্ট। তো সেখানে আমরা যাব এবং সেখানের যে লুক বা কিছু দেখার আছে বা পুরোপুরি আমরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করলে আপনারা পুরোপুরি বনলতা নিজে গিয়ে না ঘুরতে পারলে ভিডিওর মাধ্যমে আপনারা পুরো বনলতাটা দেখে নিতে পারবেন। সো গাইজ ভিডিওর সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমি আপনাদের দেখাবো সেখানে দেখার মতো কী কী আছে বা কীভাবে যাবেন বা কখন কী হয় সমস্ত ব্যাপারটা দেখাবো। সেখানে খাবার দাবার কেমন সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো, তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। খাবার খেতে পারেন, ওখানে আছে দেখতে পাচ্ছেন আমাদের সাংসদ
হোটেল এন্ড রেস্টুরেন্ট, তো ওখানে তারপর ওখান থেকে বাসি আমরা কিন্তু আমরা যখন তখন আমরা যে কৃষ্ণপুর বাইপাস হয়ে হিন্দুরি মোড় হয়ে যেটা আমাদের রোড মানে রাস্তা যেটা সেদিকে আমরা ফিরবো। এখন দেখতে পাচ্ছেন এই যে ডান দিকের যে রাস্তাটা ওটাতে চলে যাবে আমাদের বিষ্ণুপুর, এবং এখানে দেখুন এটা হচ্ছে বালসি তারাপাস মোড়। তো এদিক দিয়ে আমরা এখন যাবো, আসার পথে ওই বিষ্ণুপুরের যে অন দ্য ওয়ে আমরা ব্রিজ দিয়ে আমরা মানে নদী কোনো নৌকার মাধ্যমে বেরোবো না, একদম ব্রিজ দিয়ে আসবো। তো সেইটাও আমি শেয়ার করবো, অবশ্যই আমার ভিডিওটা ওয়াচ করবেন। তো এই মুহূর্তে আমি যাচ্ছি বালসি বাল্যেশ্বরতলা হয়ে এদিকে নারায়ণগির ঘাট। তো ভাই সবাই সাথে থাকবে, দেখতে পাচ্ছেন আমরা বালসির পর এখানে আমরা একটু খারাপ মানে কাঁচা রাস্তায় আমরা চলে এসেছি। তো কাঁচা রাস্তায় আসার এদিকে আমার একটা কারণটা, এদিকে একটা শর্টকাট রাস্তা আছে, আপনারা যারা এদিক থেকে বর্ধমান থেকে কাঁকরডাঙ্গা হয়ে পাথেসার হয়ে আসবেন, আপনাদের যদি একটু জাস্ট নৌকা বা নদী উপভোগ করতে চান তাহলে এই রাস্তাতে আসবেন। এটা কি না অনেকটা শর্টকাট রাস্তা এবং রাস্তাটা খুব ভালো, বা আপনার যে অন রোড যেটা যাচ্ছিলেন সেটা নয়, একদম গ্রামের ভিতর দিয়ে একদম রাস্তা। তো এই রাস্তাতেই আমরা যাচ্ছি, তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা নদীর ঘাটে চলে আসবো। জানি না যে ওখান থেকে নদী দিয়ে নৌকায় পারাপার হচ্ছে কি না, সেরকম আমি গিয়েই দেখি। তো আশা করছি যে ওখানে হয়তো নৌকা থাকবে পারাপারের জন্য। তো গাড়ি আপনারা টার্নিংগুলো যখন ঘুরি না হেভি লাগে সত্যি বলছি। আমরা এখন গ্রামের ভেতর থেকে যাচ্ছি, এরপর কোন দিকে সেটাই তো আমি বুঝতে পারছি না, তো এখানে আমি তাকে একটু জিজ্ঞেস করে নিই। দাদা নারায়ণগির ঘাট যাবো কোন দিকে? সোজা ওখানে দাদাটা আমাকে বলে দিল কোন দিকে যাবো। তো প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি নদীর কাছাকাছি চলে এসেছি, তো আর একটুখানি গিয়েই আমাদের চলে যাবে নদী। আমরা এখান দিয়ে আগেরবার যখন এসেছিলাম আমি এখান দিয়ে নৌকায় পার হয়েছিলাম, এখান থেকে আসার পর এই দিক দিয়ে নৌকাতে ওই পারে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ওই পার থেকে যাওয়ার রাস্তা আছে। দাদা নৌকা সামনে, আরে ইয়ার ও ইয়ার কি সুন্দর লাগছে তাই না? এত সুন্দর জায়গায় গাড়ি চালানোর মজাটাই আলাদা। আপনারা সাথে থাকুন, আমরা এই মুহূর্তে নদীর পাড়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তা একদম ভালো নয়, কারণ নৌকা ওদিকে পার হতো, তো এখন কিছুটা বৃষ্টির জল বেড়েছে, সেজন্য আর কি
নৌকাটা এদিকে নিয়ে চলে এসছে, তো এদিক থেকে আমরা যাবো। এদিক থেকে যাওয়ার পর একটা খুব দারুণ দৃশ্য, আপনাদের বলে আমি বোঝাতে পারবো না, এত সুন্দর দৃশ্য আপনারা না এলে উপভোগ করতে পারবেন না। সেটা দেখুন, এদিকে নৌকা নিচে, এতটা নিচে নামবে কি করে? সেটাই তো, পড়ে যাবো না তো এখান দিয়ে নৌকায় আমার যাওয়ার জন্য। কোন দিকে নামতে হচ্ছে দাদা? সামনে তো দেখতে পাচ্ছেন এখানে নৌকা নিচে আছে, তো আমাদের ওই সামনের দিক দিয়ে ঘুরে আসতে হবে। তো আমরা ঘুরে আসি, তো ওখান দিয়ে আমাদের নামতে হবে। তো নামার পর আমরা নৌকায় ওই পাড়েতে যাবো। দেখতে পাচ্ছেন আপনারা কোথায় নামছি, নাইস প্লেস। আরে পয়সা উসুল হো গেয়া ইয়ার, ऐसा असल हो गया। हम लोग देख सकते हैं, हम लोग किधर से आया, इधर देखिए बार कितना ऊंचा है भाई ये नदी का। अरे साहिल भाई भी कैमरा कर रहा है, वाह देख लीजिए आप लोग। आ जाओ साहिल भाई, आगे चलते हैं। तो এদিকে আমরা যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন একদম নদীর সাইড থেকে একদম ঝড় জঙ্গল টাইপ রাস্তা। আমরা নৌকার কাছে চলে এসেছি, এরপর আমরা নৌকায় উঠবো। আমরা নৌকায় উঠবো এরপর। খুব ডেঞ্জারাস জায়গা দেখতে পাচ্ছেন ভাই। ও ইয়ার, ফাইনালি গাইস আমরা নৌকায় উঠে পড়েছি। তো নৌকা কখন ছাড়বে দাদা? ছেড়ে দেবো এখন তো, আর হয়তো দু একজন আসার পর নৌকাটা ছাড়বে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন দাদা আমার নৌকার দড়ি খুলে দিচ্ছে, তো এরপর নৌকা ছেড়ে দেবে। ও গাইজ, গাইজ তোমাদের পিছনের লোকটা দেখাই।
গাইস ফাইনালি আমরা এবারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ধরবি ও আর লো করতে তো আগে রে তো আমরা এরপর আমরা নামবো, জানি না শুগুলো হয়তো ভিজে যেতে পারে কারণ এখানটাতে একটু জল আছে, তো আমার গাড়ি যদি দাঁড়িয়ে যায় মাঝখানে তাহলে কিন্তু আমার শুগুলো ভিজে যাবে। সাইল ভাই শু হাতে সাইল ভাই শু হাতে দাদা ক টাকা গো? 20 টাকা। খুব সস্তায় এখানে দাদারা পার্ক করে দিলেন। ওখানে বসে যাবে না তো? যদি মাঝখানে দাঁড়িয়ে যায় তাহলে আমার শো গেলো যাবে পিছিয়ে। এখানটা একটু ওখানে বালির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে দাগ আছে, দাগে দাগে গেলেই আমার গাড়ি অটোমেটিক চলে যাবে, তো আমি দাগে দাগে যাচ্ছি দেখতে পাচ্ছেন। দারুণ দৃশ্য ইয়ার, ওয়াও গাইস দেখতে পাচ্ছেন একদম দারুণ প্লেস একটা, একদম আমরা নদীর একদম প্রায় মাঝ ঠিক করেই আছি, নদীর পুরো মাঝে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে নৌকাতে ফ্রি ফায়ার পার হচ্ছে। তো সাহিল ভাই কেমন লাগলো নৌকা পেরিয়ে? খুব ভালো। খুব তো এখানে একটা দাদা ছেড়ে দিই, এখানে যদি এই দাগে দাগে আপনি যান তাহলে কোনো প্রবলেম হবে না, দাগের বাইরে গেলেই আপনার গাড়ি স্লিপ করবে। ও গাইজ যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, আর কিছু দূর না আর সামান্য কিছু দূর গেলেই আমরা সেই বনলতা রিসোর্টে আমরা পৌঁছে যাব। তো জাস্ট একটুখানি তাহলে আমরা নদীর পাড়ে উঠে যাব। ওয়াও এখানে গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্স, যে মজা কি বলবো ইয়ার, নাইস ইয়ার। এখানে আবার কত উঁচু, ও ফাইনালি গাইস নদী পেরিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন, দারুণ একটা জায়গা। তো এখানে আপনারা এদিকে অবশ্যই আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি হচ্ছে, বাদাম গাছ, আপনারা দেখুন এগুলো হচ্ছে বাদাম গাছ, এই নদীর চরে এই বাদাম খুব ভালো হয়, তো সেই জন্য এদিকে সব বাদাম চাষ করে, ধান চাষটা অনেকটা কমই করে। তো সাহিল ভাই জুতো খুলে পার হতে হলো কারণ ও সামনের দিক থেকে শ্যুট করছিল, তো সেই জন্য ওকে একটুখানি জলের মধ্যে নামতে হয়েছিল। রেডি চলো, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, তো আমরা জাস্ট আর কয়েক মিনিট পরেই আমরা বনলতা রিসোর্টে চলে আসব, আপনারা সাথে থাকবেন। তো সেখানে যাওয়ার পর ওখানে আমরা হালকা করে ফার্স্ট কিছু টিফিন করব, তো টিফিন করার পরে তারপর আমরা আপনাদের পুরো এলাকাটা দেখাবো। এদিকে দেখুন লাল আলু,
বা শাঁকালু আপনারা অনেকে শুনেছেন, নাম শুনেছেন। তো এই বাঁদিকে দেখতে পাচ্ছেন যে লাল আলু, যে শাঁকালু যেটা বাজারে বিক্রি হয় সেটা এখানে কি লেখা আছে ভাই? এই কাঁচা রাস্তা এখানে তেও ধন্যবাদ, আপনার যাত্রাপথ শুভ হোক, বালসি দু নম্বর গ্রাম পঞ্চায়েত। তো গাইজ, এখান থেকে আমাদের বালসি যে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকা সেটা শেষ হচ্ছে। তো সেজন্য বালসি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানানো হয়েছে। তো থ্যাংক ইউ বালসি দু নম্বর গ্রাম পঞ্চায়েত। তো এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা, এবং আশেপাশে অসংখ্য দেখুন বিভিন্ন ধরনের সবজি লাগানো আছে, যেমন শাঁকালু, লাল আলু, তারপর বেগুন। এদিকে দাদা বেগুন লাগিয়েছেন, তো উচ্ছে, তো এদিকে আছে উচ্ছে মানে করলা। এদিকে দেখুন পটলের মাছা, আপনারা দেখতে পাচ্ছেন পটলের মাছা। এদিকে দেখতে পাচ্ছেন ঝিঙের মাছা। ওয়াও গাইস, দারুণ দারুণ জায়গা গাইস, দেখার মতো। তো এখান থেকে জাস্ট সামনের দিকে একটা গ্রাম পড়ছে, তো এই গ্রামটা আমরা পেরিয়ে গেলে তারপরেই আমরা বিষ্ণুপুর অ্যান্ড আরামবাগ যে হাইওয়ে সেখানে আমরা উঠব। তো সেখানে ওঠার পর আমরা কিছুটা গেলেই আমরা 15 তারিখ সাথে পৌঁছে যাব। তো গাইস, আপনারা সবাই সাথে থাকবেন। তো গাইস, আমরা এখান থেকে যে নদী পাড়ের রাস্তা সেখানটা আমরা পেরিয়ে চলে এসেছি। তো সামনে একটা গ্রাম পড়েছিল, সেটা আমি স্কিপ করে গেছি। তো এই গ্রামের মধ্যে দিয়ে এলে অবশ্যই একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ এই গ্রামেতে অসংখ্য ছোটো বাচ্চা চলে যায়। গ্রামের দুই দিকে যে বাড়ি আছে সেখান থেকে হঠাৎ করে বাচ্চা ছেলেরা বেরিয়ে পড়ে। তো সেখান থেকে যাচ্ছি হেতিয়ার বাজার। সাহেব ভাই আমাদের বলল, কারণ আমি এদিকে তো বেশি আসা যাওয়া করি না, তো আপনাদের জন্য আর কি এলাম আপনাদের সাথে এই স্টপটা শেয়ার করার জন্য। ও, সাইন ফাইভকে রিলেটিভ আছে এখানে, সেই জন্য সাইন ফাইভ মনে হলো যে এটা হেতিয়া বাজার। তো আমরা এখন হেতিয়ার বাজার পাঠাচ্ছি, দেখতে পাচ্ছি খুব জনবহুল এলাকা। তো ব্যাস, আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাবো সেই বিশাল ধন এলাকার উপর। তো এখান থেকে আশা করছি আমি ডান দিকে যেতে হবে। তো আমি ডান দিকে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা মার্কেট হেতিয়ার বাজার। তো সেটা আমি পেরিয়ে এলাম মাত্র, আমি যাচ্ছি। তো এখানে এটা হেতিয়া বাস স্টপ। তো হেতিয়া বাস স্টপ আর একটুখানি গেলেই আমি সেই বিষ্ণুপুর এবং আরামবাগ যে হাইওয়ে সেখানে আমি পৌঁছে যাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন। এবং এখন অনেকে আছেন যারা সাবস্ক্রাইব করেননি, বুঝতে পারছি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা দেখুন, চ্যানেলের নিচের দিকে দেখুন একটা সাবস্ক্রাইব বলে রেড কালারে লেখা আছে, সেটাকে প্রেস করুন। দেখুন একটা মজার জিনিস হবে, পাশে একটা ঘন্টা চলে আসবে, তো সেই ঘন্টাটাই প্রেস করবেন। দেখুন সেখানে একটা হল বলে রাখা থাকবে, সেটা আপনারা প্রেস করবেন। তাহলে কি না, আমি এই সমস্ত ট্যুরের ভিডিও বা এই সমস্ত ভিডিও যখনই আমি ইউটিউবে আপলোড করবো, তাহলে প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং আমার সাথে সাথে এই যে আনন্দ, এই যে মুহূর্তগুলো আপনারা এখানে করতে পারবেন।
আজকে আমরা গুয়াহাটি যদি যাই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জয়পুর আমার মনে হচ্ছে ডান এখানে সিগন্যাল ছিল না সেই জন্য আমি ওয়েট করলাম। তো এদিকে যদি আমি পিছন দিকে যে রাস্তাটা আমার চলে গেছে এটা হচ্ছে আমার আরামবাগ চলে গেছে, আর এটা আমার বিষ্ণুপুর হয়ে আপনার এদিকে একটা বাঁকুড়া আছে যেতে পারেন সাতটা এই সাইডের যে হাইওয়ে রয়েছে এটা সেটা দিয়ে আপনি যেতে পারেন। আপনাদের যাওয়ার পথে আমি জঙ্গল দেখাবো, এখানে বিশাল গভীর যে জঙ্গলের নাম শুনেছেন আপনারা জয়পুরের জঙ্গল, সেই জঙ্গলের রাস্তা হয়ে আমি যাবো, তখন আপনাদের আমি দেখাবো যে জঙ্গলের দৃশ্যটা। তো এই মুহূর্তে আমরা আছি জয়পুরে, আপনাদের জয়পুর, তো আমরা জয়পুরে আছি, আপনি বিষ্ণুপুর থেকে যদি আসেন তাহলে আপনাকে জয়পুর আসতে হচ্ছে না, তার আগেই আপনি যে মনোলতা রিপোর্ট সেটা পেয়ে যাচ্ছেন। তো এখানে সিগন্যাল রেড সিগন্যাল সেজন্য আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। দেখতে পাচ্ছেন লোকটা অসাধারণ একটা লোক, বাহ।